আমার চোখে অনেক সমস্যা ছিল চোখ বন্ধ চোখের পাতা বন্ধ হয়ে যেত অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি কিন্তু এটার একমাত্র চিকিৎসা হচ্ছে বুটক্স যা খুবই বেদনাদায়ক চোখের পাতার উপর ইনসুলিনের মতো ইঞ্জেকশন দেওয়া হয় এবং ব্যয়বহুল মাত্র এটার স্থায়িত্ব থাকে মাত্র দেড় থেকে দুই মাস তারপর আমি শীতিল মানে আমার এক ভাবির কাছ থেকে কোয়ান্টাম মেথডের কথা শুনে তারপর শীতিলন ক্যাসেটটা কিনে ওইটা আমি দুই মাস প্র্যাকটিস করতেছি তারপর গুরুজির কোয়ান্টাম মেথড বইটা আমি পড়ে ফেলেছি মানে পড়ে আমার অনুভূতি আসলো যে গুরুজিকে যদি আমি সামনে সামনে দেখতে পারি আর ওনার শীতিলান ক্যাসেট শুনে আমার এত ভালো লাগতো যে ওনার কথা যদি আমি একদম সামনে থেকে শুনি তাহলে মনে হয় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব এই যে আল্লাহ রহমতে আমি এই চার দিন যাব ক্লাস করতেছি দুই দিন দশ ঘন্টা করলাম একবার আমার চোখের পাতা বন্ধ হয়নি কালকে এগারো ঘন্টা করলাম তো আমার চোখের পাতা বন্ধ হয়নি আজকে যে আমার মানে কালকে নিরাময়ের পরে থেকে আমার এত প্রফুল্ল লাগছে মনের মধ্যে মনে হয়েছে যেন আমি একশো ভালো হয়ে গেছি আর আমার মেরুদণ্ড এবং মেরুদণ্ডতে অনেক ব্যথা ছিল আমি চার পাঁচ বছর যাব চেয়ারে নামাজ পড়ে মানে গুরুজির কথা শুনে এবং আমার মনের জুড়ে মানে মনে হয়েছে যেন আমার মেরুদণ্ড তো কোনো ব্যথা নেই মানে এতক্ষণ যদি আমি বসে থাকতে পারি তাহলে কেন আমি নিচে মানে মাটিতে সাজদা দিতে পারবো না আমি দুই দিন যাবত এইখান থেকেই মানে এখানে গুরুজির এখানেই নামাজে মানে কালকে পরশু দিন থেকেই মাটিতে সাজদা দিয়ে নামাজ পড়তেছি ইনশাল্লাহ পাঁচ সাত নামাজই পড়তেছি আমার কোনো সমস্যা হয়নি আমি সম্পূর্ণ সুস্থ আছি আমি আমার ফ্যামিলিতে কেউ কোয়ান্টাম করেনি আমি উদ্বুদ্ধ করব সবাইকে যেন এখানে আসে এবং আমি সবাই আমার সব ভাই বোনকে বলবো আমার জন্য দোয়া করবেন আমি এইভাবেই যেন থাকতে পারি মানে আগে আমার কোনো অনুষ্ঠানে গেলে লজ্জা মানে অটোমেটিকলি চোখ বন্ধ হয়ে যেত মানে এটা কিরকম একটা বিরক্তিকর জিনিস আমি মানে মানে তাকাইতে পারতাম না কিন্তু এখন আমার এত ভালো লাগছে আজকে মানে আমি মনের মধ্যে এত একটা আনন্দ নিয়ে যাচ্ছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না